ছেলে মেয়েরা কোন কাজ শুধু রাতে করতে পারে, দিনে করতে পারে না? একটা কিস করলে আপনাদের মনে কিছু আসবে? আনন্দ দিতে পারবেন না? ছেলে হলে আনন্দ দিতে পারবে? আসলে ছেলের মতো আমি তো করতে পারতেছি না, পারে না। হ্যাঁ, রাত্রে তো চুরি করে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ আছে দেখতেছি ছেলেরা রাত্রে বেশিরভাগ প্রেম ভালোবাসা, হ্যাঁ, অনেক মেয়েদের সাথে দেখা করতে যায় কোনায় কোনায়। রাত্রে তো প্রেম ভালোবাসা হয় জানি, এটাকে বলে পর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আরো ভালো লাগতেছে আপনাদের দুজনকে একসাথে পেয়ে গেছি। অনেক দিনের আশা ছিল আমি আপনাদেরকে দুজনকে একসাথে একটু খেলবো, কিন্তু অনেক দিন পর আজকে একটু খেলার সুযোগ পেলাম। আপনারা কি খেলবেন? জি আপু, কি খেলবো? খেলবো ওই যে সেই খেলাটা। সেই খেলাটা মানে? হ্যাঁ, ওই যে ওই খেলাটা। নাম না বলে বুঝবো কিভাবে? আমি জানি আপনি অনেক খেলতে ভালোবাসেন, আপনি খেলতে অনেক পারেন, অনেক অনেক পারেন। এর আগেও দেখছি আপনি খেলছেন, আপনি এখন খেলবেন? আচ্ছা, আপনি যদি আমার সাথে খেলেন আমিও খেলবো। হ্যাঁ অবশ্যই আমি খেলবো, আমার কাজই তো খেলা খেলি। তাই? আচ্ছা ওকে, আমিও খেলবো। আপু আপনি কি রাগ করতেছেন? না আপু, আমি আর কি রাগ করি নাই, যেহেতু হ্যাঁ আপনারা বলতেছেন যে খেলবেন, সে খেলবো। হ্যাঁ, সেটা যদি ভালোভাবে বুঝায় না বলেন তাহলে কিভাবে খেলবো বা কি কি বলবো সেটাই আর কি। খেলাটা এইটা এই খেলা সেই খেলা না, এইটা হচ্ছে গুগলি দাদা খেলা। ও, সেটা বুঝায় বলবেন তো নাকি? হ্যাঁ, আপনারা কি অন্য কিছু ভাবছিলেন? না, এমনি তেমন কোনো কিছু ভাবি নাই, তারপর কেমন যেন একটা মাইন্ড লাগছে। মানে যখন বলছি খেলা খেলবো তখন অনেকেই ভাবে যে খেলাটা কোন খেলা, ওই সেই খেলা, মানে এটাই মনে করে তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, না আসলে আমি নেগেটিভ কোনো কথা বলবো না, আমি সব পজিটিভ কথাই বলবো, কারণ নেগেটিভ কথা আমি আবার বলতে পারি না। না বললেটাই ভালো, কারণ নেগেটিভ কথা না বলতে গেলে কাছে না আমার কাছে কেমন জানি একটু একটু কেমন জানি কেমন জানি মনে হয়। আসলে অনেকে আমাকে দেখে ভাবে যে আমি অনেক খারাপ, অনেক বাজে বাজে কথা বলে বাজে বাজে ইয়ে করি, কিন্তু আসলে কি এটা শুধু আপনাদেরকে দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি এই প্রশ্নগুলো করে থাকি। আসলে কি আপু, কিছু কিছু কথা আর কি শুনতে খারাপ শোনা যায় কিন্তু তার কথাগুলো আসলে শুনতে খারাপ লাগলো, কিন্তু আসলে উত্তরগুলো খারাপ না, এটা মানে অনেকে বুঝে অনেকে বুঝে না, অনেকে কমেন্টে সাহস থাকে সে আমার সামনে এসে বলতে পারে। এটাই আপু, কারণ পিছনে শেখ হাসিনার মানুষ জনগণ গালাগালি করে, তোমার সামনে তো আর গালাগালি করতে পারে না, সামনে তাকে সমর্থন করে, তো এরকমই। হ্যাঁ, তাহলে আমরা মূল পর্বে চলে যাই। আপু আমি আপনাকে প্রশ্ন করি, ছেলে মেয়েরা কোন কাজ শুধু রাতে করতে পারে, দিনে করতে পারে না? ছেলে মেয়েরা কোন কাজ শুধু রাতে করতে পারে, দিনে করতে পারে না? আপু আপনি বলেন কি যেন আমার আসলে আসলে কি আমি আপনাদের দুইজনের মাঝে কোনো উৎসাহই দেখতেছি না, কিছুই পাচ্ছি না। আপনাদেরকে দেখে আপনারা প্রশ্ন করবে, দর্শক হাসবে, কিন্তু এরকম কোনো প্রশ্ন কিছুই করতেছেন না আপনারা। ছেলে মেয়ে কে মানে কি মানে প্রশ্নটা আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েরা কোন কাজ শুধু রাতে করতে পারে, দিনে করতে পারে না? এটা আর কেমন প্রশ্ন? হ্যাঁ, এটা তো অনেক সুন্দর প্রশ্ন, অনেক ভালো একটা প্রশ্ন। ছেলে মেয়েরা শুধু রাতে করতে পারে, দিনে করতে পারে না? আপু আপনি বলেন না কেন আপু? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার মুড অফ, কেন আপু? আমার প্রশ্ন শুনে মানে কি আপনার প্রশ্নটা শুনে আমার কাছে কেমন কেমন যেন মনে হচ্ছে, মনে হচ্ছে যে কেমন 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 এই কেমন কেমন জিনিসটা কি একটু বলবেন? মানে কি আপনার প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি না বা আমার কাছে কেন পারতেছেন না? আমার মাথায় এখনো অ্যাকচুয়ালি আসতেছে না। মানে আপনার মাথায় কাজ করে না, আপনার মাথায় কাজ করুক, এইভাবে আপুটার কাছ থেকে আসে। আপু আপনি বলেন কি বলবো আমি, আমারও মাথা আসছে না। মানে দুজনের একই অবস্থা, দুজনে কি করবে, দুজনে কিছুই করতে পারতেছে না। তাহলে আমার কি মনে হচ্ছে আপনাদেরকে একটা কিস করলে আপনাদের মনে কিছু আসবে? আমার মনে হচ্ছে এখন অনেক খুশি আপনাদের মনে, যখন আমি কিসটা করতেছি, কিন্তু আসলে আমি মিয়া হয়ে আপনাদের এতটা আনন্দ দিতে পারতেছি না, যদি ছেলে হইতো তাহলে মনে অবশ্যই আনন্দ পাইতেন। না না, এটা ভুল ধারণা, ছেলে আর মেয়ে বলতে না, আনন্দ তো আনন্দই, তাই না? তো আপনি যে মেয়ে দেখে আনন্দ দিতে পারবেন না, ছেলে হলে আনন্দ দিতে পারবে? আসলে ছেলের মতো আমি তো করতে পারতেছি না আপু। ছেলের মতো আপনি কি করবেন? ছেলেরা যেরকম মজার মজার কথা বলতে পারবে, মজা মজা দিতে পারবে, কিন্তু আমি আপনাদেরকে সেই মজাটা দিতে পারতেছি না, এই জন্য আপনারা মানে একটু কেমন কেমন জানে, কোনো খুশি নাই, কোনো ইয়া নাই, আপনাদের মধ্যে কেমন জানে একটা নার্ভাস ফিল করতেছে। কি বলবো আপু,
এই যে একই কথা বারবার বলে যাচ্ছেন, কি বলবো কি বলবো, কেন বলার মতো কি কোনো ভাষা নেই আপনার কাছে? কত কথাই তো আছে, কারণ ছেলে মেয়ে একসাথে অনেক কিছু করে, বলেন না কেন? আসলে কি আপু আপনি বলতেছেন যে ছেলেরা কোন কাজ দিনে করে রাত্রে করতে পারে না? আসলে কি ছেলেরা কোন কাজ দিনে করতে পারে রাত্রে করতে পারে না? না, ছেলেরা রাতে করতে পারে কিন্তু দিনে পারে না। ও, দিনে পারে না। ছেলে আর মেয়ে রাতে কোন কাজ করতে পারে, দিনে পারে না? সেটা হচ্ছে দিনে পারে না। হ্যাঁ, রাত্রে তো চুরি করে। হ্যাঁ, চোর কি শুধু রাতে চুরি করে? চোর তো দিনেও চুরি করতে পারে। না না না, বেশিরভাগ বেশিরভাগ দেখতেছি যে রাত্রে চুরি করে, ছেলেরাই তো চুরি করে। রাত্রে ছেলেরা চুরি করে ঠিক আছে, কিন্তু দিনের বেলাও কিন্তু চোর চুরি করে। কারণ এই যে আপনার মোবাইলটা এখন এখানে রাখেন, দেখেন একটু পরে দেখবেন চুরি করে নিয়ে গেছে। সেটা হচ্ছে মনে করেন কি বল, আমি শুধু বলছি যে যে কাজটা করে এটা শুধু রাতেই হবে, দিনে না, শুধু রাতে। শুধু রাত্রেই হয়? হ্যাঁ, শুধু রাত্রেই হয়, দিনে হয় না। রাত্রে তো হ্যাঁ বেশিরভাগ মানুষ আছে দেখতেছি ছেলেরা রাত্রে বেশিরভাগ প্রেম ভালোবাসা, হ্যাঁ অনেক মেয়েদের সাথে দেখা করতে যায় কোনায় কোনায়। রাত্রে তো প্রেম ভালোবাসা হয় জানি, এটাকে বলে পরকীয়া, কিন্তু দিনের বেলা পার্কের মধ্যেও কিন্তু অনেক কিছু হয়। আর আমি যে প্রশ্নটা করছি এটা শুধু রাতের বেলা হবে, দিনে হবে না। সরি আপু, আমি পারলাম না। ও আপু, এত সহজে হার মানলে হবে? আপু আপনার তো বয়ফ্রেন্ড আছে তাই না? তার কাছে একটা মিস কল দেন, দিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেন, কারণ সে অবশ্যই ছেলে, সে অবশ্যই জানবে, অবশ্যই সে পারবে। আপু আপনি বলেন। আচ্ছা, এই প্রশ্নটা কি হতে পারে? এমনও তো হ্যাঁ অনেক ছেলেরা তো ছেলে মেয়ে হ্যাঁ রাত্রে ফোনে কথা বলে, রাত্রে অনেক কিছু হয়ে যায় কিন্তু দিনের বেলা সেই জিনিসটা হয় না। আর ফোনে রাত্রেও ফোন আলাপ করা যায়, দিনের বেলাও ফোন আলাপ করা যায়, সকালও করা যায়, সন্ধ্যে, মানে আলাপের শেষ নাই। আমার কাছে মনে হচ্ছে এটাই ফোন আলাপ। আসলে দর্শক ভাইরা তারা দুইজন কেউই বলতে পারতেছে না যে এটা সঠিক অ্যান্সারটা কি হবে। আসলে এটার সঠিক অ্যান্সারটা হবে নাইট ডিউটি, কারণ নাইট ডিউটিটা শুধু রাতেই করা যায়, দিনে করা যায় না। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। এত সহজ উত্তরটা মানে মাথা আসছিল না, কারণ ছেলে মেয়ে রাত্রি করতে পারে দিনে করতে পারে না, এভাবে প্রশ্নটা আমি বারবার বলছি শুধু রাতেই হবে দিনে হবে না, কিন্তু কাজটা শুধু রাতেই করা যায়। মাঝে মধ্যে সহজ প্রশ্নের উত্তরটাও কিন্তু আসে না মনে। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময়টুকু দেওয়ার জন্য। আমাদের